দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশের সংগঠন চাঙ্গা করার দিকে নজর দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় শক্তি বাড়াতে ভেতরে ভেতরে চালাচ্ছে নানামুখী তৎপরতা। প্রায় এক দশক কোণঠাসা হয়ে থাকার পর রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামাত। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামিনে কারামুক্ত হওয়ায় সাংগঠনিক তৎপরতা বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। জামায়াত যে ভেতরে ভেতরে নিজেদেরকে আবারও শক্তিশালী করছে তার প্রমাণ হলো গত দুই মাসে দলটি 20টিরও বেশি সাংগঠনিক জেলায় সম্মেলন করেছে। তারা মহানগর, থানা ও উপজেলা পর্যায়ে রুকন সম্মেলনও সম্পন্ন করেছে। এছাড়া নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য কয়েকটি শিক্ষা শিবির, সহযোগী সদস্যদের সভা ও কেন্দ্রীয় মজলিসের সূরা এবং নির্বাহী পরিষদের একাধিক সভা ও বিশেষ রুকন সম্মেলনও করেছে জামায়াত। অগ্রসরমান ও নবাগত কর্মীদের জন্য অনুষ্ঠিত সম্মেলনের কয়েকটি হয়েছে সশরীরে উপস্থিতিতে, আবার কয়েকটি হয়েছে ভার্চুয়াল। পাশাপাশি কর্মী প্রশিক্ষণের জন্য করা হয়েছে শিক্ষা শিবির। জানা গেছে দলটির ভারপ্রাপ্ত নেতারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সশরীরে কিংবা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। দলটির শীর্ষ নেতারা নানাভাবে তৃণমূল নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন, এক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রায় এক দশক রাজনীতিতে কোণঠাসা জামায়াতের শীর্ষ নেতাদের বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পাশাপাশি কেউ কেউ দেশ ত্যাগ করেন, একটি অংশ জামায়াত ছেড়ে নতুন দল গঠন করে, অনেকে আবার রাজনীতি ছেড়েছেন। এসব সত্ত্বেও নানা কৌশলে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জামাত। দীর্ঘ বিরতির পর গত বছর প্রকাশ্যে সভা সমাবেশ করে দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে মনোযোগী হয়েছে দলের নেতারা। জামায়াত ইসলামী সূত্রে জানা যায়, সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি ঘোষণারও চিন্তা চলছে। প্রাথমিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল, পোস্টার লাগানো ও লিফলেট বিতরণের কথা ভাবছে দলটির নীতি নির্ধারকরা। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব শ্রেণী পেশার মানুষের কাছে জামায়াত ইসলামীর গ্রহণযোগ্যতা বেড়েছে। জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, তার অন্যতম কারণ হল জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক, গণমুখী, কল্যাণকামী ও আদর্শবাদী দল। ইতিবাচক এসব দিক যথাযথভাবে কাজে লাগিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামকে আরও শাণিত করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।